আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মীরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। করোনা সহ সব সংকট থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশে একদিনে করোনায় আরও 48 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2695। করোনা আক্রান্তের সংখ্যা কমায় হাসপাতালগুলো 60% বেড খালি পড়ে আছে বলেন স্বাস্থ্যমন্ত্রী। এবং করোনা ঝুঁকি উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকে, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। করোনা ভাইরাস সহ সব ধরনের সংকট থেকে মুক্তি এবং বিশ্ব শান্তি ও কল্যাণ কামনার মধ্য দিয়ে শেষ হয়েছে পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক আরাফাতের ময়দানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের ভাষণকে স্মরণ করে খুতবা পড়েন সৌদি আরবের শীর্ষ উলামা বোর্ডের সদস্য শায়খ আবদুল্লাহ বিন সুলাইমান। প্রথমবারের মতো তার এই খুতবা শোনা যায় বাংলা ভাষাতেও। জোহর ও আসর একসাথে আদায় করে হাজিরা জড়ো হন মুজদালিফায়, সেখানেই রাত্রি যাপন করেন তারা। দেশে করোনায় প্রাণ গেছে আরও 48 জনে, নতুন করে ভাইরাস শনাক্ত হয়েছে 2695 জনের শরীরে। অনলাইন বুনেরিনে পশুর হাটে এবং কোরবানির সময় স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্য দপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক নাসিমা সুলতানা। আরও জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। জুলাইয়ের মাঝামাঝিতে দৈনিক করোনা শনাক্তের সংখ্যা 2 থেকে 2500 নেমে আসলেও বর্তমানে তা আবারও ঊর্ধ্বমুখী। গত এক সপ্তাহে প্রতিদিনে এই অঙ্ক 2500 ছাপিয়েছে। বুধবার প্রায় 13000 নমুনা পরীক্ষা করে করোনা শনাক্ত হয়েছে 2695 জনের শরীরে। 24 ঘন্টা শনাক্তের হার 20.83%। যে কোনো রকম রোগের সন্দেহ হলে অবশ্যই আপনারা নমুনা পরীক্ষা করান এবং সেই ক্ষেত্রে আইসোলেশন বা কোয়ারেন্টাইন আমরা যেটা বলি সেগুলো বিধিও মেনে চলবেন। করোনায় দীর্ঘতর হচ্ছে মৃত্যুর মিছিল। দৈনিক মৃত্যুর সংখ্যা 30-এর নিচে নামছে না। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে বুধবার মারা গেছেন 48 জন। এদের মধ্যে ঢাকায় 17 আর চট্টগ্রাম বিভাগে মৃত্যু হয়েছে 12 জনের। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 3083 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। বুলেটিনে কোরবানির ঈদের সময় স্বাস্থ্যবিধি মেনে চলার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। পশুর হাটের যে স্বাস্থ্যবিধিগুলো দেওয়া হয়েছে প্রত্যেকের জন্য, যারা ক্রেতা, যারা বিক্রেতা, যারা কাজ করছেন, প্রত্যেকের জন্য আলাদা আলাদা ভাবে স্বাস্থ্যবিধি দেওয়া হয়েছে। এবং কোরবানি চলাকালে আমরা বাসাবাড়িতেও যে কিভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব সেগুলো বলা হয়েছে। কোরবানি পরবর্তী সময় কি করব সব কিছু স্বাস্থ্যবিধি নির্দেশনা দেওয়া আছে এবং এগুলো পত্রপত্রিকায় প্রচার করা হচ্ছে। এ পর্যন্ত দেশে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে 2,34,889 জন। এর মধ্যে সুস্থ হয়েছেন অর্ধেকের বেশি 1,32,960 জন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। স্বাস্থ্যমন্ত্রী জাহেদ মালিক স্বপন বলেছেন, দেশে করোনা আক্রান্তের সংখ্যা কমে আসায় হাসপাতালগুলোর 60% বেডই এখন খালি পড়ে আছে। তবে কোরবানির ঈদ ও বন্যার কারণে করোনার সংক্রমণ বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তিনি। সচিবালয় স্বাস্থ্য শিক্ষা বিভাগের এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বি রিপোর্ট। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক নিজস্ব গবেষণা তুলে ধরে বলেন, বাংলাদেশে 55,000 একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমেরিকাতে আমরা দেখলাম যে ওদের যা মৃত্যু হয়েছে পপুলেশন, তাতে প্রায় 2500 একজন মারা গেছে। ইউরোপে যেটা দেখলাম সেখানে 1500 একজন মারা গেছে। কিন্তু অ্যাভারেজ 40,000 মৃত্যু ধরি আর কি চার পাঁচটা দেশে, আর সেই তুলনায় বাংলাদেশে 55,000 একজন মারা গেছে। সরকারের সার্বিক ব্যবস্থাপনার কারণে দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয়েছে বলেও দাবি করেন তিনি। জানান, সারা দেশে কোভিড হাসপাতালগুলোয় এখন অধিকাংশ বেডই খালি। আমাদের হাসপাতালে রোগীর সংখ্যা অনেক কমে গেছে, অর্ধেকেরও বেশি কমে গেছে। 60% খালি আছে এখন সিট, যা ঢাকা শহরে আছে, অন্যান্য জেলায়ও অনেক সিট খালি রয়েছে। এবং এটার প্রমাণ করে যে রোগীর সংখ্যা কমে যাচ্ছে। তবে
ঈদ ও বন্যার কারণে সংক্রমণ বাড়ার আশঙ্কা প্রকাশ করেন স্বাস্থ্যমন্ত্রী। বন্যায় আমি খোঁজ খবর নিয়েছি যে অনেক লোক বিভিন্ন জায়গায় এক জায়গায় তারা আশ্রয় নিয়েছে, স্কুলে, তারপরে ফ্লাড শেল্টারে এবং এক জায়গায় জড়ো হয়ে তারা থাকতে হচ্ছে। সে কারণেই আমি মনে করি কিছুটা সংক্রমণ হয়তো বৃদ্ধি পেতে পারে এই ঈদের সময়। সচিবালয়ে স্বাস্থ্য শিক্ষা বিভাগের অধীনস্থ পাঁচটি দপ্তর ও সংস্থার সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। প্রিয়জনের সাথে ঈদ আনন্দ নাকি তাদের করোনার ঝুঁকিতে ফেলা, ঈদ যাত্রা নিয়ে মানুষের মনে উঠেছে এমন প্রশ্ন। সবকিছু উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকে, ট্রেনে মোটামুটি ঠিক থাকলেও অনেক বাসেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। আরও জানাচ্ছেন মাহবুব কবির চপল। ঢাকা থেকে দিনাজপুর যাবে এই পরিবার, তাই ছোট সন্তানকে নিয়ে হাজির কল্যাণপুর কাউন্টারে, কিন্তু টিকিটের জন্য ঘুরতে হচ্ছে। এত ঝুঁকির মধ্যেও তাদের গ্রামে ফিরতেই হবে। গতবার যাওয়া হয়নি, এবার যাইতেছি। বাচ্চা ও দাদু খুব কাঁদতেছে, বাসায় না গেলে হয় না। করোনা মহামারীর মধ্যে এমন অনেকেই বাড়ি ফিরছেন, কাউন্টারগুলোতে গাদাগাদি করে দাঁড়িয়ে টিকিট কেটে বাসের জন্য অপেক্ষা। গাবতলি টার্মিনালেও দেখা গেছে উল্লেখযোগ্য সংখ্যক মানুষ ভিড় করেই বাসে ওঠা। দুই সিটে এক যাত্রী পরিবহন করছে বেশিরভাগ বাস, এতে বেড়েছে ভাড়া, দেখা দিয়েছে সিট সংকট। গত ঈদে 600 টাকা করে গেছে, এখন এসিতে যাচ্ছি, এসিতে এখন হচ্ছে 1300 টাকা। সময় লাগছে প্লাস অর্থ খরচ দুটোই। কত ঈদে যায় না, এবার তো না গেলে কেমন দেখায়। মা আছে, ভাইয়েরা আছে, সবাই আছে। বাস বা কাউন্টারে স্বাস্থ্যবিধি মেনে চলতে খুব একটা দেখা যায়নি, তবে ক্যামেরা দেখে তৎপর হয় বাস কর্মীরা। পান খেলাম তো কিছুক্ষণ আগে, এই জন্য খুলছিলাম। বারবার সতর্ক করতেছি যে আমরা যদি এরকম পাই যে স্বাস্থ্যবিধি না মেনে চলতেছে, তাহলে আমরা ওইসব গাড়ির রুট পারমিট থেকে রেজিস্ট্রেশন সব বাতিল করে দিব। করোনা মহামারীর মধ্যে মানুষকে গ্রামে না ফিরতে আহ্বান জানাচ্ছে সরকার, কিন্তু তা উপেক্ষা করে অনেকে বাড়ি ফিরছেন, এতে সংক্রমণের ঝুঁকি বাড়ার আশঙ্কা করা হচ্ছে। এদিকে করোনার কারণে ঈদের সময়ও চলছে সীমিত সংখ্যক ট্রেন, আগের মতো উপচে পড়া ভিড় না থাকলেও বাড়ি ফিরছেন অনেকেই। আগের থেকে এখন করোনার জন্য মানে ভিড় অনেকটা কম। প্রবেশ পথে খুব সুন্দর একটা পরিবেশ। আমরা ট্রেনের শিডিউলগুলো এভাবেই তৈরি করেছি, করোনা ভাইরাসের ইয়ার যাতে না বেড়ে যায়, স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব বজায় রেখে যাত্রীরা যাতে চলাচল করতে পারে সেই ব্যবস্থা রেখেছি। একটি ট্রেনের শিডিউল থেকে আরেকটি ট্রেনের শিডিউল প্রায় 1 থেকে 1.5 ঘন্টা, যাত্রীরা যাতে এসে বসে না থাকতে হয়, সরাসরি ট্রেনে উঠে সময়মতো গন্তব্য উদ্দেশ্যে যেতে পারে। গ্রামে ফেরা এসব মানুষের মধ্যে কে করোনায় আক্রান্ত তা বোঝা কঠিন, তাই বাড়ি ফিরে সাবধানে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা। কোরবানির হাটে গত কয়েকদিনের তুলনায় বেচা কেনা কিছুটা বাড়লেও হতাশ ব্যবসায়ীরা। তারা বলছেন করোনার কারণে আগের বছরের চেয়ে পশুর চাহিদা কম, দামও অনেক কম। বিস্তারিত আদিন সজীবের রিপোর্টে। কোরবানির হাট বছরের এই একটা সময়ই শহরে মানুষের ব্যস্ততা বাড়ে পশু নিয়ে। কোরবানির জন্য কেনা গরুটি একটি দিনের জন্যই সঙ্গী হবে, তবু কত আপন। এই যে এটা আমি 62 দিয়ে কিনেছি, এবছর করোনার কারণে একটু দাম কম। আমি নিজে দিয়ে একাই দিমু, হ্যাঁ, এই জন্য ছোট যাই কিনছি আর কি। কাস্টমারও কম, ওরাও ছাড়ছে না, ওরাও প্রাইসটা ধরে রেখেছে, হয়তো বা শেষ দিনের জন্য ওয়েট করছে, কিন্তু আলটিমেটলি প্রাইস কম। প্রতি বছরই ঈদের আগ মুহূর্তে রাজধানীর হাটগুলো জমজমাট হলেও এবার তেমন ক্রেতা সমাগম নেই, দামও নেই পশুর। প্রত্যেকটা গরু 10,000-15,000 টাকা করে মার্কেটের দাম কম কম বলতেছে। এই গরুটা যদি 70-80 বেচতে পারি তাহলে আমার চালানটা আছে যে খরচ, আর না হলে মনে করেন গরু পথে 80,000 করে লস। মনে করেন গরুটা 90 কইছে, থাপুর দিয়ে দিই লয় না, ঢাকার পূর্বাঞ্চল এলাকায় হাট পরিদর্শনে যান উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। ক্রেতাদেরকে বলেছি, কয়েকজন ক্রেতা তো আমাকে সাপোর্ট দিলেন যে না, আমরা সেই গরু কিনবো না যে বিক্রেতা সে যদি মাস্ক পরে না থাকে। আমি ক্রেতাটাকে ধন্যবাদ দিয়েছি, এটাই কিন্তু হওয়া উচিত। তবু অনেক খামারের আশা শুক্রবারের হাট নিয়ে। করোনা ভাইরাসের যে প্রভাব পড়েছে অর্থনীতিতে গরুর হাটে তা ভালোই বোঝা যায়। মানুষের আয় কমেছে, কোরবানি পশুর চাহিদা কমেছে হাটে।
যারা আসছেন তারা বেশিরভাগই ভাগাভাগি করে কিনছেন কোরবানি। তারা বলছেন যে ইসলামের বিধান যেহেতু রয়েছে কোরবানি দেওয়ার, সে কারণে যতটুকু সাধ্য আছে সেই সাধ্য অনুযায়ী দেয়াতেই তাদের আনন্দ, তাদের সন্তুষ্টি। আদিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। ঈদুল আজহা উপলক্ষে যে কোনো পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুত র‍্যাব। রাজধানীর দিয়াবাড়ি পশুরহাট পরিদর্শন শেষে র‍্যাব মহাপরিচালক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এ কথা জানান। অনলাইনে পশু কেনাকাটার ক্ষেত্রে সাইবার টিম নজরদারি করছে জানিয়ে তিনি বলেন, সার্বিকভাবে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। অনলাইনে জঙ্গি কার্যক্রম মনিটরিং হচ্ছে জানিয়ে শারীরিক দূরত্ব মেনে ঈদ জামাতে অংশ নেওয়ার আহ্বান জানান র‍্যাব মহাপরিচালক। আজহা 2020 উদযাপনের উপলক্ষে সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবও দায়িত্ব পালন করে যাচ্ছে। গত 22 জুলাই হতে আগামী 6 আগস্ট পর্যন্ত ঈদুল আজহা উপলক্ষে আমরা মাঠে আছি দায়িত্ব পালনের জন্য। যে কোনো সন্ত্রাসী ও নাশকতা কার্যক্রম রুখতে আমরা সচেষ্ট রয়েছি। অনলাইনে আমরা জঙ্গি কার্যক্রম মনিটর করছি, সারা দেশের গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে এবং এই ব্যাপারে আমাদের সতর্ক দৃষ্টি রয়েছে। সার্বিক বন্যা পরিস্থিতির তেমন উন্নতি না হয় ঈদ আনন্দ নেই দুর্গত 50 লাখেরও বেশি মানুষের। উত্তরে পানি কমলেও দক্ষিণাঞ্চলে পানি বৃদ্ধি আর নদী ভাঙনের সাথে লড়াই করে টিকে থাকতে হচ্ছে কয়েক লাখ মানুষকে। খাবার ও বিশুদ্ধ পানির সংকটে পাশাপাশি এসব এলাকায় দেখা গিয়েছে পানিবাহিত নানা রোগ। প্রতিনিধিদের তথ্যচিত্রের ভিত্তিতে রিপোর্ট করছেন মইনুল হাসান। ঈদ দুয়ারে করোনা আলো দেশের 31 জেলার 50 লাখেরও বেশি মানুষকে সংগ্রাম করতে হচ্ছে বানের পানির সাথে। বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলাগুলোর অন্যতম জামালপুরেই চরম দুর্ভোগে দিন কাটাচ্ছে প্রায় 10 লাখ মানুষ। গত কদিনে পানি না বাড়লেও খাবার আর বিশুদ্ধ পানির সংকটে পড়েছে এখানকার মানুষ। সিরাজগঞ্জে যমুনার পানি কমলেও এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বাড়িঘর ফসলি জমি পানির নিচে তলিয়ে থাকায় 6 উপজেলার 3.5 লাখ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। সেই সাথে ছড়িয়ে পড়েছে পানিবাহিত রোগ। শেরপুরের 13টি ইউনিয়নে বন্যার পানি কিছুটা কমলেও বাড়িঘর ফসলি জমি আর রাস্তাঘাট এখনও রয়েছে পানির নিচে। বন্যা দীর্ঘস্থায়ী হওয়ায় বানভাসী 1 লাখেরও বেশি মানুষের দুর্ভোগও বাড়ছে। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ রয়েছে দুর্গতদের। গত 14 দিন ধরে শেরপুর থেকে জামালপুর হয়ে উত্তরাঞ্চলের সঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। মানিকগঞ্জে তীব্র স্রোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছে আর এতে দীর্ঘ হচ্ছে পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনের সংখ্যা। পদ্মার পানির তীব্র স্রোতে ভয়াবহ আকার নিয়েছে শরীয়তপুরের নদী ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বসত ভিটা, শিক্ষা প্রতিষ্ঠান সহ নানা স্থাপনা। বানের পানি আর ভাঙনে দিশেহারা এখানকার প্রায় 4 লাখ মানুষ। কুড়িগ্রামে আবারও ধরলা নদীর পানি বাড়তে শুরু করায় নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে, ফলে আশ্রয় কেন্দ্র থেকে বাড়িঘরে ফিরতে পারছে না 1 লাখ মানুষ। মইনুল হাসান, এটিএন বাংলা। রাজধানীর পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনায় 3 জনের 14 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। তারা হলেন রফিকুল ইসলাম, মোশারফ এবং শহীদুল ইসলাম। বৃহস্পতিবার আসামিদের আদালতে হাজির করে অস্ত্র মামলায় 7 ও বিস্ফোরক আইনের মামলায় 10 দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। অন্যদিকে তাদের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে অস্ত্র ও বিস্ফোরক আইনের মামলায় 7 দিন করে 14 দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। মঙ্গলবার রাতে পল্লবী থেকে অস্ত্রসহ 3 সন্ত্রাসীকে গ্রেফতার করে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে কিছু মূল্যবান জিনিসপত্র উদ্ধার করা হয়। এর মধ্যে ওজন মাপার মেশিন সদৃশ একটি বস্তু ছিল। বুধবার ভোরে থানার মধ্যে বিকট শব্দে ওই বস্তুর বিস্ফোরণ ঘটে। এতে 4 পুলিশসহ 5 জন আহত হন। পল্লবী থানায় বিস্ফোরণের ঘটনার সাথে কোনো জঙ্গি সংশ্লিষ্টতা নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময় তিনি আবারও দাবি করেন, বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, পল্লবীতে গ্রেফতারকৃতরা স্থানীয় সন্ত্রাসী বলেই প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আরও তদন্তের পর তাদের সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এটা জঙ্গির কোনো আক্রমণ নয় কিংবা জঙ্গির কোনো প্রয়াস নয়, এটা জঙ্গির কানেকশন এখানে নেই।
আমরা মনে করি হয়তো কোনো একটা উদ্দেশ্য নিয়ে, হয়তো কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটিস কিংবা কোনো দখল বেতকল কিংবা এই ধরনের কোনো উদ্দেশ্য ছিল এই দলটির, আমরা এখন পর্যন্ত আমাদের ধারণা এটি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরদারি আর শুদ্ধি অভিযানের কারণে স্বাস্থ্য বিভাগে সমন্বয়হীনতা কমে এসেছে বলে দাবি করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর সরকারি বাসভবন থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডি কার্যালয়ে দলের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপকমিটি আয়োজিত খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ দাবি করেন। সরকারের পাশাপাশি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোয় আওয়ামী লীগ জনগণের আস্থার ঠিকানায় পরিণত হয়েছে বলেও মন্তব্য করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা প্রতিটি বিষয় ক্লোজলি মনিটর করছেন, নির্দেশ না দিয়ে যাচ্ছেন। ইতিমধ্যে স্বাস্থ্য বিভাগে শুরু হয়েছে শুদ্ধি অভিযান, প্রধানমন্ত্রী নিবিড় মনিটরিং এর ফলে সমন্বয়হীনতা কমে এসে বাড়ছে সমন্বয়। আর সাম্প্রতিক পদক্ষেপগুলোর জনমনে আরো দৃঢ় আস্থা তৈরি হয়েছে। জলবায়ু পরিবর্তনের সব নেতিবাচক প্রভাব বাংলাদেশে বিদ্যমান বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এজন্য বৃক্ষরোপণের মাধ্যমে প্রকৃতির প্রতি সহায়ক ভূমিকা পালন করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সচিবালয় থেকে ভিডিও কনফারেন্সে আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির আলোচনায় যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। এ সময় যেসব অনলাইন নিউজ পোর্টালের বিরুদ্ধে নেতিবাচক গোয়েন্দা রিপোর্ট এসেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেন তথ্যমন্ত্রী। কোভিড-19 শুরু হওয়ার আগে যে প্রকৃতি যেরকম ছিল, এখন কিন্তু প্রকৃতি স্বকীয়তায় বিকশিত হতে পারছে। এটাতে এটি প্রমাণিত হয় আমরা প্রকৃতির উপর স্বাভাবিক অবস্থায় কি পরিমাণ অত্যাচার করি। সুতরাং এই অত্যাচারটা যদি বন্ধ হয় তাহলে প্রকৃতি অনেক নির্মল হবে। দেশের স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ায় অসময়ে অনেক মূল্যবান প্রাণ ঝরে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সদ্য প্রয়াত স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিউল বাড়ি বাবুর পরিবারের প্রতি সমবেদনা জানাতে গিয়ে তিনি এ অভিযোগ করেন। রাজধানীর ইস্কাটনে শফিউল বাড়ি বাবুর বাসায় গিয়ে তার স্ত্রী ও সন্তানদের খোঁজ খবর নেন তিনি। মরহুমের পরিবারকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন মির্জা ফখরুল। বাবুর মৃত্যু এইভাবে এটা আরেকটা সত্য উদ্ঘাটিত করেছে যে বাংলাদেশে যে স্বাস্থ্য ব্যবস্থা একেবারেই ভঙ্গুর, ওইখানে যে স্বাস্থ্যের ব্যবস্থার প্রতি মানুষ আস্থা রাখতে পারে না, বাবুর অসুস্থতা তার চলে যাওয়া এটাই প্রমাণ করে। অনেকে অভিযোগ করে যে সব বাংলাদেশের মানুষের বাইরে চিকিৎসা করতে যায় কেন, এই জন্যই যায় যেখানে আপনার ডায়াগনোসিস করা সম্ভব হয় না, ডায়াগনোসিসে প্রবলেম হয়। রিয়াল মাদ্রিদের মারিয়ানো দিয়াস করোনা ভাইরাস আক্রান্ত হলে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ নিয়ে সংশয় নেই বলে জানিয়েছে উয়েফা। আগামী 8 আগস্ট ম্যানচেস্টার সিটির মুখোমুখি হবে রিয়াল। এর আগে দিয়াসের করোনা আক্রান্তের খবরে ম্যাচ নিয়ে সংশয় উঠে, তবে উয়েফা বলছে ম্যাচ বাতিলের কোনো পরিকল্পনা নেই তাদের। লস ব্লাঙ্কোরাও মনে করে মারিয়ানোর করোনা ধরা পড়া বিচ্ছিন্ন ঘটনা। স্প্যানিশ লা লিগা শেষ হওয়ার পরে বার্সেলোনার কাছাকাছি রিসোর্টে ছুটি কাটাতে গিয়েছিলেন তারা, ফিরে এসে করোনা ধরা পড়ে তার। তবে ছুটি কাটিয়ে ফেরা বাকি ফুটবলারদের ফলাফল নেগেটিভ আসে। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। করোনাসহ সব সংকট থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনার মধ্য দিয়ে শেষ পবিত্র হজের মূল আনুষ্ঠানিকতা। দেশে একদিনে করোনায় আরও 48 জনের মৃত্যু, নতুন করে আক্রান্ত 2695। করোনা আক্রান্তের সংখ্যা কমায় হাসপাতালগুলোর 60% বেড খালি পড়ে আছে বললেন স্বাস্থ্যমন্ত্রী। এবং করোনা ঝুঁকি উপেক্ষা করে গ্রামে ফিরছেন অনেকেই, মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।